আরামবাগ পৌরসভার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে বিশাল গাছ গাছটির ডালপালা শুকিয়ে গেছে গেছে পচে গাছের গোড়া ফলে একটু ঝড় এমনকি জোরে বাতাস পড়লেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেতে পারে ওই গাছ তার উপর ওই গাছটিকে ব্যবহার করে পাঁচ ছটি বিদ্যুৎ সংযোগ দেওয়া রয়েছে তাই এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ গাছটি ভেঙে কারোর গায়ের উপর বা চলমান যানবাহনের উপর পড়লে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে বিদ্যুৎপৃষ্ট হয়েও মৃত্যু হতে পারে স্থানীয় বাসিন্দারা জানালেন তারা বিষয়টি বিদ্যুৎ দপ্তর সহ মহকুমা শাসক ও পৌরপ্রধানকেও জানিয়েছেন কিন্তু তারপরেও এই গাছটি কাটার ব্যাপারে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না ফলে তারা সব সময় আতঙ্কের বন্ধে রয়েছেন তাদের আবেদন প্রশাসন যেন এই গাছটিকে দ্রুত কেটে ফেলে তাদেরকে বিপদমুক্ত করার ব্যবস্থা করে এখন দেখুন কীরকম বিপজ্জনকভাবে গাছটি দাঁড়িয়ে রয়েছে আর শুনুন এলাকার মানুষ কি জানালেন

এটা বর্ধমান আরামবাগ রুড হাই রুড এইটা দিয়ে প্যাসেঞ্জার ভর্তির বাস যাবে যে কোনো টাইমে গাছটি ঝড়ে ঝড়েঝাপটাই পড়ে গেলে বাসের উপরে পড়লে কত প্রাণহানি হবে এইটা আমরা চাইছি গাছটা কিন্তু কেটে সরিয়ে নিয়ে প্রশাসনকে বলছি কারেন্ট যেটা এটাই কারেন্টের তার আছে কারেন্টের তারটার জন্য একটা খুঁটি এখানে দিয়ে এই সার্ভিস তারগুলো টেনে দিয়ে গাছটাকে হিনতেন কেটে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি অবস্থা গাছটা এখন পচে গেছে গুড়াটা দেখতে পাচ্ছেন একদম ক্ষতি গেছে একদম যে কোনো টাইমে পড়ে যাবে আমরা তার আগে থেকে সাবধান হয়ে যাচ্ছি আমরা পাঁচজনকে বলেছি এখানে এলাকার নেতাদেরও বলেছি দরখাস্তও দিয়েছি যেখানে যা প্রশাসনকে দেওয়ার দিয়েছি এটা যত শীঘ্রই পারে আমাদের এটা ঝড়ঝাপটা আছে কালবৈশাখীর দিন আছে এই টাইমে যাতে তাড়াতাড়ি এটাকে উদ্ধার করে দেওয়া যেখান থেকে কেটে সরিয়ে দেওয়া যায় কতগুলো এই এলাকায় অনেক গাছ আছে এটা আমাদের বাজার সংলগ্ন কাপড়ের দোকান একটা আছে এখানে একটা অফিস আছে সাইটে মুদিখানার দোকান আছে যে কোনো টাইমে রাস্তা আছে দেখতে আছে সাইটে রাস্তা একদম যাতে সরকার রাস্তায় এখানে যে কোনো টাইমে কোনো গাড়ির উপরে পড়ে গেলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাবে সেটা ঘটার আগেতে আমরা চাইছি যাতে এটা শেষ করে দেওয়া যায় গাছটা কেটে কিন্তু সরিয়ে দেওয়া যায় আমরা উপকৃত হব এই জায়গার নাম ভাটার মোড় চাঁদুর আমার নাম শেখ মুঘবুল হোসেন আবেদনটা হচ্ছে আমরা ইলেকট্রিক অফিসকে জানিয়েছি এই গাছটা যে ক্ষত বিক্ষত অবস্থায় যাতে দেখতে পাচ্ছেন এই গাছটাতে পাঁচটা কানেকশান দেওয়া আছে মানে এই দোকানের কানেকশান ইলেকট্রিক কানেকশান দেওয়া আছে তাহলে এই গাছটা যদি ক্ষতবিক্ষত অবস্থায় থাকে তাহলে ঝড়ের সময় এই কালবৈশাখীর সময় মেন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে সেখানে বিপদ ঘটতে পারে সেই জন্য আমরা কাল ইলেকট্রিক অফিসকে দরখাস্ত করেছি পৌরসভাকেও জানিয়েছি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি হ্যাঁ এসডিও ম্যাডামকেও আমরা দরখাস্ত আকারে জানিয়েছি হ্যাঁ তো বিষয়টা যাতে অবিলম্বে এই গাছটাকে কাটা হয় বা পাঁচটা যে কানেকশন আছে এগুলো খুঁটি দিয়ে যাতে কানেকশনগুলো সম্পূর্ণ করা হয় তার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে হ্যাঁ অফিসে কাল গিয়েছিলাম এস সাহেবের উল্টো বক্তব্য মতামত ঠিক নেই ও সময় মতো হবে এসে বিপদ হলে তো আমি কী করবো আমার লাইব্রেরি নয় তো ওই জন্য এলে গাছে দাগ নাম্বার দেওয়া আছে এটা অপশন হয়ে গেছে যে বারো নম্বর দাগ দেখতে পাচ্ছেন কিন্তু এই কারেন্ট সংযোগ দেওয়া ছিল বলে কন্ট্রাক্টর গাছটাকে কাটেনি সমস্ত রাস্তার যতগুলো ইয়ে হয়েছিল কন্ট্রাক্ট হয়েছিলো সেই গাছগুলো কেটে নিয়েছে কিন্তু এই গাছটা কারেন্ট সংযোগ দেওয়া আছে বলে যে দেখতে পাচ্ছেন ফার্স্টটা কারেন্ট কানেকশান দেওয়া আছে এই কানেকশানগুলো থাকার জন্য কারেন্ট করেনি এবার এখানে একটা খুঁটি লাগবে খুঁটি না হলে তো কানেকশনগুলো সম্পূর্ণ হবে নি শুধু এই রাস্তার মধ্যে এই গাছটাই নেই আরও কয়েকটা বিপজ্জনক অবস্থায় আছে এর আগে তো সারাতে একটা গাছ পরে গাছ চাপা পরে একটা বাড়িতে পরে যায় একটা মারা গেল একজন তো এ অবস্থায় প্রশাসনকে জানিয়েছি প্রশাসন যদি এর দ্রুত ব্যবস্থা যদি না করে বিপদ ঘটলে পারে এর দায় কেয়ে নেবে এবং এই দায় যদি অঘটন ঘটে সে তখন কিন্তু গ্রামবাসী বা আন্দোলন করতে মানে এ থাকবে বাধ্য থাকবে হ্যাঁ যাতে অবিলম্বে গাছটা কেটে কারেন্ট কানেকশানটা ঠিক করে করে দেয় সেই জন্য আমরা আবেদনটা জানাচ্ছি আমার নাম শেখ মহর আলী সব ছেড়ে জুড়ে আমরা তো pala বই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলব শিখব বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল